কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি। যদি দুটো কিডনি দুইটাই কাজ করা বন্ধ করে দেয় তাহলে মানুষ 24 ঘন্টার ভিতরে মারা যাবে। এই কারণে কিডনিকে সুস্থ রাখা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন খাবার খাই তখন খাবারের সঙ্গে আমাদের শরীরে অনেক বিষাক্ত রাসায়নিক জিনিসও যায়। অন্যদিকে আমাদের শরীরে খাদ্য হজমের সময় বিভিন্ন টক্সিন তৈরি হয়। এসব টক্সিন রক্তের ভিতরে জমা হয়। কিডনি রক্তকে ফিল্টার অর্থাৎ পরিষ্কার করে। এই ফিল্টারের মাধ্যমে রক্ত পরিশুদ্ধ থাকে। এখন যদি কিডনি পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় তাহলে শরীরের বিভিন্ন অঙ্গে ওয়েস্ট ম্যাটেরিয়াল জমা হওয়া শুরু হয়, যা শরীরে বিষাক্ত পদার্থ ভরিয়ে দিবে এবং জীবনকে হুমকির মুখে ফেলে দেবে। যাতে আপনার সাথে এমনটা না হয় তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন 10টা লক্ষণ বলে দেব যা কিডনি ড্যামেজ হওয়াকে নির্দেশ করে। বন্ধুরা, শরীরে কিডনির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই কারণে কিডনিতে সামান্য সমস্যা দেখা দিলেও আমাদের উচিত বসে না থেকে দ্রুত সঠিক চিকিৎসা করানো। যদি আপনি এসব সমস্যা জটিল হওয়ার আগেই নিরাময় করতে পারেন তাহলে কিডনি ড্যামেজ, কিডনি ফেলিয়রের মতো বড় সমস্যা থেকেও আপনি বেঁচে যেতে পারেন। কিডনি এতটা শক্তিশালী অঙ্গ যে তার 70 থেকে 80% ক্ষতিগ্রস্ত না হলে আমরা বুঝতে পারি না। এই কারণে কিডনি রোগকে অনেক সময় সাইলেন্ট কিলারও বলা হয়। কারণ বেশিরভাগ মানুষ রোগ জটিল না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। প্রথমে কোনো জটিল রোগের ছোটোখাটো লক্ষণ আমরা বুঝতে পারি, কিন্তু অনেক সময় আমরা তা এড়িয়ে যাই। কিডনি খারাপ হওয়ার আগে এমন কিছু সংকেত দেয় যা আমাদের এড়িয়ে যাওয়া উচিত নয়। নাম্বার 1, সবসময় ক্লান্ত অনুভব হওয়া। কিছু কিছু সময় আমাদের কিডনিতে অনেক বেশি বর্জ্য পদার্থ জমা হয়ে যায়। এই সময় কিডনি ঠিকভাবে কাজ করে না, যার কারণে এই সময় অনেক বেশি ক্লান্ত বোধ হয়। আর এতে কোনো কাজে মনোযোগ হারিয়ে ফেলা এবং অল্প কাজ করেই ক্লান্ত হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। মূলত কিডনি এরকম হরমোন সৃষ্টি করে যা শরীরে রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে। যখন এটার কমতি দেখা দেয় তখন আমাদের শরীরের মাংসপেশিতে এবং মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। নাম্বার 2, পর্যাপ্ত ঘুমের অভাব। সঠিক এবং পর্যাপ্ত ঘুম না আসা অনেক সময় আপনার কিডনি খারাপের লক্ষণ হতে পারে। অনিদ্রা আপনার শরীরে পর্যাপ্ত অক্সিজেন পরিবহনে বাধা দিয়ে কিডনিকে ভয়ানকভাবে ক্ষতি করতে পারে, যার কারণে বিশেষজ্ঞরা মনে করেন সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। নাম্বার 3, ত্বকে অতিরিক্ত চুলকানি। সাধারণত আপনার ত্বকে অতিরিক্ত চুলকানি হওয়া এটা প্রমাণ করে যে আপনার কিডনি রক্তে জমা হওয়া বর্জ্যকে ঠিকভাবে বের করতে পারছে না, আর এভাবে ধীরে ধীরে রক্তে বর্জ্য পদার্থের আধিক্য তৈরি করে। সময়ের সাথে কিডনি আপনার শরীরে বিভিন্ন মিনারেল এবং পুষ্টিগুণের সরবরাহকে বন্ধ করতে থাকে। এর কারণে হাড়ের বিভিন্ন অসুখ দেখা দিতে পারে, আর এর লক্ষণস্বরূপ ত্বকে ঘা, চুলকানি সহ নানান সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 4, প্রস্রাবের রঙে পরিবর্তন। প্রস্রাবের রঙে অতিরিক্ত পরিবর্তন হলে বুঝবেন আপনার শরীর থেকে অতিরিক্ত প্রোটিন বের হয়ে যাচ্ছে, যাকে অ্যালবিউমিন বলে। এটা তখনই হয় যখন আপনার কিডনিতে কোনো সমস্যা হয়। এতে মূত্রের কালার হলুদ থেকে গাঢ় হলুদ হতে পারে, এছাড়া মূত্রাশয়ে রক্তের ইনফেকশন হতে পারে। নাম্বার 5, মুখ এবং পা ফুলে যাওয়া। যখন কিডনি সোডিয়ামকে শরীরের বাইরে বের করতে পারে না তখন শরীরে তরল পদার্থ জমা হয়। এতে হাত পা এবং চেহারায় ফোলাভাব দেখা দেয়। নাম্বার 6, মাংসপেশিতে জড়তা। খারাপ কিডনি ফাংশনে আপনার পা এবং অন্যান্য মাংসপেশিতে বিভিন্ন জড়তা দেখা দিতে পারে। সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য ইলেকট্রোলাইটের লেভেলে ব্যালেন্স না থাকার কারণে শরীরে বিভিন্ন মাংসপেশি এবং বিভিন্ন তন্ত্রের কাজে বাধা সৃষ্টি হয়। নাম্বার 7, শ্বাস নিতে সমস্যা হওয়া। যখন আপনার কিডনিতে সমস্যা দেখা দেয় তখন আপনার অর্গান রিত্রোপাইটিন নামক হরমোনের পর্যাপ্ত উপাদানে বাধা সৃষ্টি করে। এই হরমোন রেড ব্লাড সেলের উৎপাদনের সংকেত দেয়। এই হরমোন পর্যাপ্ত না থাকলে শরীরে এনিমিয়ার মতো রোগের সৃষ্টি হতে পারে এবং নিঃশ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে। নাম্বার 8, মস্তিষ্কের বিভিন্ন জটিলতা। যখন কিডনি আপনার শরীর থেকে সঠিকভাবে খারাপ পদার্থকে বাইরে বের না করতে পারে তখন এর প্রভাব আপনার মস্তিষ্কেও পড়তে পারে। এতে মস্তিষ্ক ঠিকভাবে অক্সিজেন পায় না, যার কারণে মাথা ঘোরা, বমি এবং স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। নাম্বার 9, খিদে কমে যাওয়া। কিডনি খারাপ হলে পেট খারাপ হয়, খিদে কমে যাওয়া এবং অতিরিক্ত বমি হতে পারে। এতে ধীরে ধীরে ওজনও কমতে পারে। নাম্বার 10, নিঃশ্বাসে দুর্গন্ধ। যখন কিডনি বর্জ্য পদার্থকে বাইরে বের করতে না পারে তখন এতে আপনার শরীরের ইউরিমিয়া নামক সমস্যার সৃষ্টি হতে পারে। এটা এমন একটা শারীরিক সমস্যা যাতে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। এছাড়া কিডনিতে সমস্যা হলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা সৃষ্টি হতে পারে। কিডনি খারাপ হলে হার্টের বিভিন্ন কাজেও বাধা সৃষ্টি হতে পারে, যার কারণে বুকে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হতে পারে। এছাড়া এর জন্য শরীরের ব্যাকসাইড মানে পিঠেও ব্যথার সৃষ্টি হতে পারে। যদি এমনভাবে পিঠের ব্যথা প্রচণ্ড আকার ধারণ করে তাহলে আপনার কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যদি তলপেটেও প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় তাহলে এটাও একটা খারাপ লক্ষণ হতে পারে। মূলত মূত্রনালী এবং তলপেটে ব্যথা কিডনিতে ইনফেকশনের লক্ষণ হতে পারে। বন্ধুরা, কিডনিকে সুস্থ রাখা খুবই প্রয়োজন। কিডনি সুস্থ রাখতে হলে প্রতিদিন 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত, আর ওই সব পদার্থকে খাওয়া বন্ধ করা উচিত যাতে বিষ থাকে।
যাদের কিডনিতে একবার সমস্যা সৃষ্টি হয় তাদের জীবনে নানান সমস্যা দেখা দেয়। এই অবস্থায় আপনি যদি কিছু খারাপ অভ্যাস ত্যাগ করেন তাহলে আপনার কিডনি সুস্থ থাকবে আর আপনার শরীরও সুস্থ থাকবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন ব্যায়াম করতে পারেন, এতে বিভিন্ন কিডনিরও কন্ট্রোলে থাকবে। ব্যায়াম শুধুমাত্র কিডনিকে নয় বরং আপনার পুরো শরীরকে সুস্থ রাখতে পারে। যদি আপনি কোনো অসুখের কারণে ঔষধ সেবন করেন তাহলে সেটাও সঠিক মাত্রায় হওয়া উচিত, এক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বেশি ঔষধ সেবনে আপনার কিডনির উপর অনেক খারাপ প্রভাব পড়তে পারে যার কারণে শরীরে বিভিন্ন ইউরিক অ্যাসিডের ব্যালেন্স বিগড়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বুস্ট করার জন্য সঠিক লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস গড়ে তোলা উচিত। কিডনিকে সুস্থ রাখতে ফিজিক্যাল স্ট্রং থাকাটাও খুবই জরুরি। কিডনিকে সুস্থ রাখতে হলে প্রতিদিন কম করে হলেও 30 মিনিট হাঁটা এবং ব্যায়াম করা উচিত। মানুষ মনে করে ধূমপান করলে তা শুধুমাত্র ফুসফুসের সমস্যা তৈরি করে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ধূমপান শুধুমাত্র ফুসফুসে নয় বরং আপনার কিডনি ও লিভারও ড্যামেজ করতে পারে। কিডনিকে সুস্থ রাখতে হলে ধূমপান করা থেকে বিরত থাকা উচিত, এর সাথে মদপান কম করা উচিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন।